এখন আমি বানাবো হচ্ছে পালং পনির। তার জন্য আমি দুটো পালং শাককে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ তিনটে বড় বড়, আদা রসুন, আর নিয়েছি রেড কাওয়ের পনির, আর নেব হচ্ছে কাঁচা লঙ্কা। এবার দেখাই তোমাদের কীভাবে করছি। প্রথমে দেখো আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে পরে এদিকে আমি পালং শাক ধুয়ে নিয়েছি, পালং শাকটা ওর মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেবো। সিদ্ধ করা হয়ে গেলে পরে তারপর এটাকে ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেবো। তো এটা এখন আগে জলটা গরম হোক, তারপরে এর মধ্যে পালং শাকটা দেবো। ততক্ষণে আমি কী করবো, এদিকে পেঁয়াজ আর রসুন যেটা নিয়েছি কিছুটা পেঁয়াজ বাটবো আর কিছুটা পেঁয়াজ রেখে দেবো ভাজবো বলে। তো একসাথে পেঁয়াজ আদা রসুনটাকে বেটে নেবো। চলো মিক্সিতে নেবো হচ্ছে কিছুটা পেঁয়াজ, আর আদা রসুনগুলো পেস্ট করে নেব। কিছুটা পেঁয়াজ আমি রেখে নিয়েছি, সেটাকে পরে তেলে ভাজবো। জল গরম হয়ে গেছে, এর মধ্যে পালং শাকটা আমরা দিয়ে দেবো। আমি পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার একটুখানি অল্প একটুখানি ভেজে নেব। আবার না ভাজলেও হয়, কিন্তু আমি একটু ভেজে নিই অল্প। তো আগে সব হয়ে যাক, তারপরে যখন রান্না মেন রান্না চালু করব তখন আমি এটাকে আগে ভেজে নেব। এদিকে দেখো এটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে। এটা সিদ্ধ হয়ে এসছে, এটাকে এবারে নামিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে পেস্ট করব। ততক্ষণে আমি মশলাটা কষিয়ে নেব। পনিরটা দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেবো বললাম, একদম হালকা করে, জাস্ট ভাজা ভাজা হবে, মানে একটুখানি ভাজা হবে, তুলে নেবো। ভেজে তুলে নিয়েছি, এই দেখো হালকা করে একদম ভেজেছি, ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যেই দেবো হচ্ছে অল্প একটু সাদা জিরে ফোড়ন, ব্যাস আর কিছু দেবো না, শুধু সাদা জিরে ফোড়ন দেবো। দিয়ে লাফে দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে যে আমি আরেকটা পেঁয়াজ আর আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে তখন দিয়ে দেবো একটু ভাজা হলে। একটু অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি পেঁয়াজ আর আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। ভালো করে এটাকে কষিয়ে নেবো, তারপরে এর মধ্যে মশলা দেবো, একটুখানি ভালো করে এটাকে ভেজে নেবো, তারপরে এর মধ্যে মশলা দেবো। শাকটা আমি ঠান্ডা করে নিয়েছি, এটাকে এবারে বেটে নেবো। আর এইদিকে মশলা প্রায় কষানো হয়ে গেছে, মানে পেঁয়াজটা, এরপরে আমি এর মধ্যে সব মশলা দেবো। বারবার মশলা বলে ফেলছি, পেঁয়াজ আদা রসুনটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে গুঁড়ো মশলা দেবো। পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে, আমি আর এটা কোনো পাত্রে ঢালছি না, ডাইরেক্ট আমি একদম কড়াইতে ভেজে ফেলে দেবো। এইভাবে পেস্ট করে দিতে হবে, জল না দিয়ে, জলটাকে যতটা পারবে তোমরা মানে নিংড়ে নেবে। তো এর মধ্যে আমি দেবো হচ্ছে হলুদ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো। ভালো করে এটাকে এবারে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এ করে এর মধ্যে দেবো হচ্ছে পালং শাক দিয়ে বাটাটা সেটা। চাইলে নুনটা পরে দিতে পারেন বা এখনও দিয়ে দিতে পারেন, আমি নুনটা এখনই দিয়ে দিচ্ছি। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছিলো, তো তারপরে আমি পালং শাক বাটাটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবারে ভালো করে নেড়েচেড়ে নেবো, এটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পর যখন একটু তেল তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দই, টক দই। তো এটাকে আগে নেড়েচেড়ে নিই, তারপরে দেখাচ্ছি। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, আমি এরপরে এর মধ্যে দেবো হচ্ছে টক দই। টক দইটা দিয়ে নিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে আবার একটুখানি ভাজতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে করতে হবে।
পরে না তোমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। আমি কাঁচা লঙ্কা দিই না, কারণ আমার ছেলে তো ছোট, তো ও ঝাল খেতে পারে না, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। তোমরা এই সময়তেই কাঁচা লঙ্কাটা দিয়ে নেবে, ঠিক আছে? দিয়ে দেবে। তো এটা অল্প অল্প ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে দেব হচ্ছে চিনি। চিনিটা দিয়ে এর মধ্যে অল্প একটু জল দেব, জলটা দিয়ে জাস্ট গ্রেভি গ্রেভি মতো করে নেবো, আর কিছুই না। একটু মানে থকা থকা গ্রেভি হবে, এটা ফুটে ফুটে যাবে, দেখো এরকম ফুটবে জিনিসটা। তো এরকম একটা গ্রেভি তৈরি হবে, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভাজা পনিরগুলো। তো পনিরগুলো দিয়ে আবার একটু এটাকে হতে দেবো খানিকক্ষণ। খানিকক্ষণ হওয়ার পর আমি দেবো হচ্ছে এর মধ্যে, আগে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিই, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু হতে দিই, হতে দেবো। তারপরে এরপরে এর মধ্যে দেবো হচ্ছে আমি অল্প একটুখানি স্লাইট অল্প একটুখানি গরম মশলা। তো দেখো আমি কখন দিচ্ছি গরম মশলাটা, এটা একটু হবে তারপরেই দেবো, একটুখানি রান্না হবে, দেন আমি এর মধ্যে গরম মশলা দেবো অল্প একটুখানি সামান্য জাস্ট। তো এবারে দেখো এটা রান্না হয়ে গেছে প্রায়, তো আমি এর মধ্যে এবারে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে বাকিটা করব। তেল ছেড়ে দিয়েছে আমার, এটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার একটু বাটার, আর দেবো হচ্ছে ওপর থেকে কাসুরি মেথি। বাটারটা গলে গেলে পরে তারপরে দিয়ে দেবো কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে। ব্যাস আমার পালং পনির রেডি। ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি, এবারে আমি এটাকে নামিয়ে নেবো। হয়ে গেছে আমার পালং পনির রেডি, গরম পালং পনির রেডি।